শৃঙ্খলার গুরুত্ব এবং আপনার পিতামাতাকে সম্মান করা। একটি শিশুকে যে পথে যেতে হবে তাকে প্রশিক্ষণ দিন, এবং যখন সে বৃদ্ধ হবে তখন সে তা থেকে সরে যাবে না। হিতোপদেশ 22:6। মাতার জন্য, দেখ, সন্তানেরা প্রভুর উত্তরাধিকার, আর গর্ভের ফল হল তার পুরস্কার। গীতসংহিতা 127:3। যে তার লাঠিকে রক্ষা করে সে তার পুত্রকে ঘৃণা করে, কিন্তু যে তাকে ভালোবাসে সে তাকে মাঝে মাঝে শাস্তি দেয়। হিতোপদেশ 2:24। প্রভুর ভয়ে দৃঢ় আত্মবিশ্বাস রয়েছে এবং তার সন্তানদের আশ্রয়স্থল হবে। হিতোপদেশ 2:26। আশা থাকা অবস্থায় তোমার ছেলেকে শায়েস্তা কর, তার কান্নার জন্য তোমার আত্মাকে রেহাই দিও না। হিতোপদেশ 7:18। মূর্খতা শিশুর হৃদয়ে দানা বাঁধে, কিন্তু সংশোধনের লাঠি তাকে তার থেকে দূরে সরিয়ে দেবে। হিতোপদেশ 7:10। শিশুর কাছ থেকে সংশোধন বন্ধ করবেন না, কারণ আপনি যদি তাকে লাঠি দিয়ে প্রহার করেন তবে সে মরবে না। তুমি তাকে লাঠি দিয়ে প্রহার করবে এবং তার আত্মাকে জাহান্নাম থেকে উদ্ধার করবে। হিতোপদেশ 11:13-14। লাঠি ও তিরস্কার জ্ঞান দেয়, কিন্তু নিজের কাছে রেখে যাওয়া সন্তান তার মাকে অপমানিত করে। হিতোপদেশ 29:15। তোমার ছেলেকে সংশোধন কর, সে তোমাকে বিশ্রাম দেবে, হ্যাঁ, সে তোমার প্রাণকে আনন্দ দেবে। হিতোপদেশ 29:17। তোমার সমস্ত সন্তানদের প্রভুর কাছ থেকে শিক্ষা দেওয়া হবে এবং আপনার সন্তানদের মহান শান্তি হবে। ঈশাইয়া 54:13। যে তার ছেলেকে ভালোবাসে সে তাকে প্রায় লাঠি অনুভব করে, যাতে সে শেষ পর্যন্ত তাকে নিয়ে আনন্দ পায়। যে তার ছেলেকে শাস্তি দেয় সে তার মধ্যে আনন্দ পাবে এবং তার পরিচিতদের মধ্যে তাকে নিয়ে আনন্দ করবে। যে তার ছেলেকে শিক্ষা দেয় সে শত্রুকে দুঃখ দেয়, এবং তার বন্ধুদের সামনে সে তাকে নিয়ে আনন্দ করবে। তার বাবা মারা গেলেও সে যেন মরেনি, কারণ সে তার নিজের মতো একজনকে রেখে গেছে। তিনি যখন জীবিত ছিলেন তিনি তাকে দেখেছিলেন এবং আনন্দ করেছিলেন, এবং যখন তিনি মারা যান তখন তিনি দুঃখিত হননি। তিনি তার শত্রুদের বিরুদ্ধে প্রতিশোধ গ্রহণকারী এবং তার বন্ধুদের প্রতি দয়ার প্রতিদান দেবেন এমন একজনকে রেখে গেছেন। যে তার ছেলেকে খুব বেশি করে সে তার ক্ষত বাঁধবে, এবং প্রতিটি কান্নার সময় তার অন্ত্রগুলি বিরক্ত হবে। একটি ঘোড়া যা ভাঙা হয় না সে মস্তক শক্তিশালী হয়ে ওঠে, এবং একটি শিশু নিজের কাছে রেখে যাওয়া ইচ্ছাকৃত হবে। তোমার সন্তানকে লুণ্ঠন কর, সে তোমাকে ভয় দেখাবে, তার সাথে খেলো এবং সে তোমাকে ভারী করে তুলবে। তার সাথে হাসাহাসি করো না, পাছে তার সাথে তোমার দুঃখ হবে, পাছে শেষ পর্যন্ত তুমি দাঁতে দাঁত ঘষবে। তার যৌবনে তাকে কোন স্বাধীনতা দিও না, এবং তার মূর্খতার দিকে চোখ বোলাও না। সে যৌবনে তার ঘর নিচু কর, এবং শিশুকালে তাকে পাশ দিয়ে প্রহার কর। পাছে সে জেদি হয়ে ওঠে এবং তোমার অবাধ্য হয়, এবং তাই তোমার হৃদয়ে দুঃখ নিয়ে আসে। তোমার ছেলেকে শাস্তি দাও এবং তাকে শ্রমে আটকে রাখো, পাছে তার অশ্লীল আচরণ তোমার কাছে অপরাধের কারণ হয়ে দাঁড়ায়। সিরাজ 30:1-13। শিশুদের জন্য, তোমার পিতা ও মাতাকে সম্মান কর, তোমার ঈশ্বর সদাপ্রভু তোমাকে যে দেশ দিবেন সেই দেশে তোমার দিন দীর্ঘ হয়। এক্সোডাস 8:12। আমার পুত্র, প্রভুর শিক্ষাকে তুচ্ছ করো না, তার সংশোধনে ক্লান্ত হবেন না।
প্রভু যাকে ভালোবাসেন তিনি সংশোধন করেন, এমনকি পিতার মতো পুত্র যার প্রতি তিনি আনন্দ পান। হিতোপদেশ রাত 3:11। সলোমনের প্রবাদ, একজন জ্ঞানী পুত্র পিতাকে খুশি করে, কিন্তু মূর্খ পুত্র তার মায়ের জন্য ভারী হয়। হিতোপদেশ 10:1। তোমার পিতার কথা শোন, যিনি তোমাকে জন্ম দিয়েছেন, এবং তোমার মা বৃদ্ধ হলে তাকে অবজ্ঞা করো না। হিতোপদেশ রাত 11:22। বাচ্চারা, প্রভুতে তোমার পিতামাতার বাধ্য হও, কারণ এটিই ঠিক। তোমার পিতা ও মাতাকে সম্মান কর, যা প্রতিশ্রুতি সহ প্রথম আদেশ, যাতে তোমার মঙ্গল হয় এবং তুমি পৃথিবীতে দীর্ঘজীবী হও। ইফিসিয় 6:1-3। তোমার পিতাকে তোমার সমস্ত হৃদয় দিয়ে সম্মান কর, এবং তোমার মায়ের দুঃখ ভুলে যেও না। মনে দেখো, তুমি তাদের থেকে জন্মেছ, তারা তোমার জন্য যা করেছে তার প্রতিদান তুমি তাদের কিভাবে দেবে? সিরাত সকাল 7:27-28। এই সন্তানেরা, তোমাদের পিতার কথা শুনো, তারপর কর, যাতে তোমরা নিরাপদ থাকতে পার, কারণ প্রভু পিতাকে সন্তানদের উপর সম্মান দিয়েছেন এবং পুত্রদের উপর মায়ের কর্তৃত্ব নিশ্চিত করেছেন। যে তার পিতাকে সম্মান করে সে তার পাপের প্রায়শ্চিত্ত করে, আর যে তার মাকে সম্মান করে সে ধন সঞ্চয়কারীর মতো। যে তার পিতাকে সম্মান করে সে তার নিজের সন্তানদের আনন্দ পাবে, যখন সে তার প্রার্থনা করবে তখন তার প্রার্থনা শোনা হবে। যে তার পিতাকে সম্মান করে সে দীর্ঘায়ু পায়, এবং যে প্রভুর প্রতি বাধ্য হয় সে তার মায়ের জন্য সান্ত্বনা হবে। যে প্রভুকে ভয় করে সে তার পিতাকে সম্মান করবে, এবং তার প্রভুদের মতো তার পিতা মাতার সেবা করবে। কথায় এবং কাজে আপনার পিতা ও মাতাকে সম্মান করুন, যাতে তাদের কাছ থেকে আপনার উপর আশীর্বাদ আসে। কারণ পিতার আশীর্বাদ সন্তানদের গৃহ স্থাপন করে, কিন্তু মায়ের অভিশাপ ভিত উপড়ে ফেলে। তোমার পিতার অসম্মানে গৌরব করো না, কারণ তোমার পিতার অসম্মান তোমার কাছে গৌরব নয়। কারণ একজন মানুষের গৌরব তার পিতার সম্মান থেকে আসে, আর অসম্মানকারী মা সন্তানদের জন্য অপমানজনক। আমার ছেলে, তোমার বাবাকে তার বয়সে সাহায্য কর, যতদিন সে বেঁচে থাকবে ততদিন তাকে দুঃখ দিও না, এবং যদি তার বোধশক্তি ব্যর্থ হয় তবে তার সাথে ধৈর্য ধরুন, এবং যখন তুমি তোমার পূর্ণ শক্তিতে থাকবে তখন তাকে অবজ্ঞা করো না। কারণ তোমার পিতার উপশম ভুলে যাওয়া হবে না, এবং পাপের পরিবর্তে এটি আপনাকে গড়ে তুলতে যোগ করা হবে। তোমার দুঃখের দিনে তা স্মরণ করা হবে, ন্যায্য গরম আবহাওয়ায় বরফের মতো তোমার পাপও গলে যাবে। যে তার পিতাকে পরিত্যাগ করে সে নিন্দাকারীর মতো, আর যে তার মাকে রাগান্বিত করে সে অভিশপ্ত ঈশ্বরের। সিরাজ 3:1-16। আমরা যদি আমাদের বাচ্চাদের শাসন করি, তবে তারা এখন কাঁদবে, কিন্তু তারা ভবিষ্যতে উপভোগ করবে। আমরা যদি আমাদের বাচ্চাদের শাসন না করি, তবে তারা এখন উপভোগ করবে, তবে তারা ভবিষ্যতে কাঁদবে। শিশুরাই আমাদের দেশে ভবিষ্যৎ, কিন্তু তারা যদি শৃঙ্খলা না করে বুড়ো হয়ে যায়, তাহলে আমাদের দেশের ভবিষ্যৎ কি হবে? একজন প্রাপ্তবয়স্কের সমস্ত খারাপ অভ্যাসই হলো যেগুলিকে সংশোধন করা হয়নি বা শৃঙ্খলাবদ্ধ করা হয়নি যখন সে কেবল একটি শিশু ছিল। আমাদের এমন সন্তানদের বড় করতে হবে যারা ঈশ্বরকে ভয় করে, ভালোবাসে এবং মেনে চলে। আমি এক টুকরো জীবন্ত কাদামাটি নিলাম, এবং ধীরে ধীরে এটি দিনে দিনে গঠন করে। বছর চলে গেলে আবার এলাম। এটি এমন একজন মানুষ ছিল যা আমি দেখছিলাম, তিনি এখনো যে প্রথম ছাপ পড়েছিলেন,
এবং আমি তাকে আর পরিবর্তন করতে পারি না।